হ্যাঁ, বাচ্চাটা আসলে খামারের লাভ লাভ হওয়ার সবচেয়ে বড় বিষয়টা। আচ্ছা, আমাদের একটু একটা একটা যদি দেখান ভাই, যে আসলে কোনটা কি জাতের। এবং যেমন এটা একটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ, কারণ বাচ্চা কনসিভ করার পরে যদি ক্রিমির ডোজ দেয়, বাচ্চাটাও ফেলে দিবে। সো এটা খুবই সেন্সিটিভ ইস্যু। আবার ওদের গ্রোথ ভালো হয় না। তারপর আবার প্রতিদিনের খাবারের মধ্যে আমরা জিঙ্ক ইউজ করি। মানে আমার সবচেয়ে পছন্দের ছাগল, পছন্দের ব্রিড। মানে ছাগলের খামার করার পরে যখন আমি আসলে স্টাডি করছি, মানে কোন জাতটা ভালো, কাদের গ্রোথ ভালো, দুধের দিক দিয়ে, মাংসর দিক দিয়ে, কম খাবারে যারা উৎপাদনশীল, তো বোয়ার। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছাগলের খামার একটি লাভজনক ব্যবসা যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে করা যায়। ছাগল লালন পালন করতে গেলে এদের ঘরটা কীভাবে নির্মাণ করতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কী জাতের ছাগল লালন পালন করবেন, জাতগুলো বাছাই করা, এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমার পিছনে যে একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ আসলে একটা ছাগলের শেড নির্মাণ করা হয়েছে। এবং এই পাশটাতেই ছোট ছোট ছাগলগুলো বাচ্চা সহকারে রাখা হয়েছে বা লালন পালন করছে। আমরা একটু ভিতরে যাব। এখানে যিনি উদ্যোক্তা ভাই রয়েছেন, তিনি কিন্তু প্রথমে শখের বসেই কয়েকটা ছাগল দিয়ে শুরু করেন এবং বর্তমানে অনেকগুলো ছাগল বাচ্চা রয়েছে তার এই খামারটিতে। আসুন একটু বিস্তারিত আসলে আমরা জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ছাগলের খামার গড়ে তুলেছেন, খুব সুন্দর শেড নির্মাণ করেছেন। জি, ছাগলও মাশাআল্লাহ অনেক আপনার এখানে রয়েছে। ছাগলের খামার সাথে কীভাবে যুক্ত হলেন আমাদের একটু জানাবেন। আসলে আমরা মানে ছোটবেলা কৃষি শিক্ষা বইয়ে পড়ছিলাম যে ছাগল দুইটা তিনটা করে বাচ্চা দেয়, আবার বছরে দুবার বাচ্চা দেয়। তো আমি তরুণ উদ্যোক্তা হিসাবে যখন নাকি মানে ব্যবসায়িক জিনিসটা চুজ করি, তখন আমার মনে হয় যে অল্প পুঁজিতে আমি যদি এই ব্যবসাটা ছোটোখাটোভাবে শুরু করি, তাহলে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু বছরে দুবার বাচ্চা দেয়। তো আসলে এই ছোট ধারণাটার উপরে বেস করেই ছাগলের খামারটা আমার শুরু করা। প্রথম কতগুলো দিয়ে শুরু করেন? আসলে প্রথমে আমি যখন নাকি মানে খামারটা শুরু করব, আমি আসলে ঘুরে দেখি আশেপাশে যাদের খামার আছে। তো আমার মনে হয় যে শিখার ব্যাপার আছে, কমপ্লেক্স, ওরা একটু দুর্বল, তো মানে অল্প অসুস্থ হলে মারা যায়। সো আমি এই জন্য চারটা ছাগল নিয়ে শুরু করি, মাত্র চারটা। তখন আমার শেড টেড সব রেডি ছিল, কিন্তু শুধু শিখার জন্য আমি চারটা গাভিন ছাগল নিয়ে আসি অন্য একটা খামার থেকে। তো তারা ওই চারটা ছাগল আসার পরে তারা আটটা বাচ্চা দেয়, প্রতিজনে দুটো করে বাচ্চা দেয়। আটটা বাচ্চার মধ্যে চারটা আমি খাসি বাচ্চা পাই আর চারটা ছাগি বাচ্চা পাই। দেন তাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করাই। দেন আমি চিন্তা করি যে আসলে ক্রস থেকে ব্ল্যাক বেঙ্গলটা হয়তো একটু ভালো। তারপরে যখন আরও অভিজ্ঞ হই, তখন আমি ব্ল্যাক বেঙ্গল সংরক্ষণ করি বাড়ি বাড়ি থেকে। তারপরে যখন মনে হয় যে আমার অভিজ্ঞতা পর্যাপ্ত আছে, তারপর আমি নাটোর বা উত্তরবঙ্গের অঞ্চল, বর্ডার সাইড অঞ্চলগুলো থেকে বড় বড় যে ছাগলগুলো পছন্দ মতো সংগ্রহ করে নিয়ে আসছি। আর ব্রিডারটার প্রতি একটু বেশি বাজেট থাকা দরকার, এই জন্য ব্রিডারটা আমি একদম ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। আচ্ছা, এভাবেই শুরু। বাচ্চা যেগুলো আছে আপনার এখানে, অনেক বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, চারটা দিয়ে শুরু করে এখন অনেক ছাগল আপনার এখানে রয়েছে। হ্যাঁ, আমাদের একটু ভিতরে গিয়ে দেখাবেন কিনা? জি জি, অবশ্যই। আর আমরা একটু আসলে ভিতরে গিয়ে দেখি যে ভাইয়ের এখানে অনেক বাচ্চা, কিন্তু মানে আমি নিজে এসে যখন দেখলাম ছাগলের থেকে বেশি বাচ্চাই আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, বাচ্চাটা আসলে খামারের লাভ লাভ হওয়ার সবচেয়ে বড় বিষয়টা। আচ্ছা, আমাদের একটু একটা একটা যদি দেখান ভাই, যে আসলে জি কোনটা কি জাতের। এবং যেমন এটা একটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ, ওর বাচ্চা এইটা, ওরই এই বাচ্চাটা আমার খামারে এসা হয়েছে। এই যে ওরই বাচ্চা, এই ছোট ছাগলটাই বাচ্চা দিস, এটা আসলে ব্ল্যাক বেঙ্গলের সবচেয়ে বড় গুণ। ওর হয়তো বয়স এখনো দাঁতে নাই, দাঁত মানে দাঁত হওয়ার আগে ও একটা বাচ্চা দিয়ে দিস। বলেন কি মানে জি, এত ছোট বয়সে বাচ্চা দেয়? হ্যাঁ হ্যাঁ, ওকে আসলে ইচ্ছা করে ব্রিড করানো হয় নাই, ওই হয়তো ছোট পাঠা ছিল, ও অটো ব্রিড হয়ে গেছে, কিন্তু তবু ওর বাচ্চাটা বেঁচে আছে একদম। যেটা ওর বাচ্চার বয়স কতদিন আর এই ছাগলের বয়স কতদিন? ছাগলের বয়স হয়তো 9 থেকে 10-11 মাস হইতে পারে, আর বাচ্চাটার বয়স 2.5 মাস, 2 মাস হয়তো বা। এটা তো আপনার দেশি জাতি তো? হ্যাঁ, দেশি জাত। আচ্ছা, এরপরে যে এইটা যেটা, এইটা একটা হরিয়ানা ব্রিডের পাঠা, হয়তো 100% নাও, ওকে আমি নাটোর থেকে সংগ্রহ করি, তবে 70-75% আছে, খুব ভালো মানের ব্রিড আরও।
এটা মানে মানে দেশি জাতের যে আসলে উপকারিতাটা কি ওইটা এই জায়গা থেকে বোঝা যায়। যেমন এই যে ও দুইটা বাচ্চা দিছে, এক মাস হয়েছে ওর বাচ্চার বয়স, হ্যাঁ, ওরই আবার এই যে এই তিনটা বাচ্চা, মানে ওরা এত প্রোডাক্টিভ। ব্ল্যাক বেঙ্গলের আসলে এইটাই সবচেয়ে বড় গুণ, মানে ওর পাঁচটা বাচ্চা রানিং আছে, বাচ্চারাও প্রেগনেন্ট, ও নিজেও আবার কনসিভ করছে। অলরেডি আপনার তিনটার দুইটা পাঁচটা বাচ্চা দিছে, রানিং প্লাস ওর বাচ্চা, ওর মেয়েরাও কনসিভ আছে, এক বছরের মধ্যে পাঁচটা, মানে ওরা আর ছয় মাস পরে এদের এদের যেহেতু প্রথম বিয়ান একটা করেই ধরি, এদের তিনটা, ও এমনি সচরাচর তিনটা বাচ্চা দেয়, তাও দুইটা ধরলাম, মানে আরো পাঁচটা বাচ্চা ছয় মাসের মধ্যে আবারও ওরা দিবে, মানে ওর মেয়ে যে যেগুলো দিছে তারাও এখন বাচ্চা, হ্যাঁ, বাচ্চা কনসিভ করে ফেলছে। সেটটা একটু আমরা যদি দেখি যে সেটটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর করে করছেন। হ্যাঁ, মাটি থেকে আসলে কত ফুট উঁচু আপনি এটা আসলে দিচ্ছেন? একদম পাঁচ ফুট, সাড়ে চার ফুট উঁচা আছে, পাঁচ ফিট, সাড়ে চার ফিট, মানে পরে আরও মাটি টাটি দেওয়া হয়েছে, তো আমি একদম ফিতা ধরে পাঁচ ফিটের মতো রাখছিলাম প্রথম পর্যায়ে, তারপরে মাটি টাটি পরে একটু উঁচা হয়েছে, মানে যতটুকু উঁচা দেওয়া পসিবল ততটুকুই দেওয়া আসলে। মানে এত উঁচু মানে দিলে সুবিধাগুলো কী? সুবিধা আসলে তিনটা সুবিধা আছে, মেজর তিনটা সুবিধা। প্রথম সুবিধা, আপনার ছাগলের যে আপনার ইউরিনটা থাকে এটা থেকে প্রচুর গন্ধ হয়, বিষাক্ত, এটা ছাগলই আসলে নিতে পারে না। তো যদি এই ডিস্টেন্সটা থাকে আশেপাশের হাওয়ায় বা মাটি শোষণ করে, ওইটা আসলে ছাগলের নাকে ঢুকে না, এর জন্য ওই যে বিষ্ঠাগুলো নিচে পড়ে, হ্যাঁ, নিচে পড়ে গেছে, এটা হলো প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা, আপনার শীতকালের জন্য, মানে ছাগলের তো মানে মেইন অসুখ বিসুখগুলো শীতকালে হয়, তো আপনার ওই ঠান্ডা বাতাসটা, তারপরে আপনার মানে মাটিতে থাকলে ওদের ঠান্ডা লাগে, চর্মরোগটা বেশি হয় যদি একদম ফ্লোরে থাকে, তো মাচা করে যদি এতটুকু ডিস্টেন্স রাখা যায় ওই ওগুলা থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটা ব্যাপার, সেটা যেন পর্যাপ্ত পরিমাণ হাওয়া চলাচল করতে পারে, এই জন্য এই পুরো জায়গাটায় নেট লাগানো হয়েছে। এই যে হ্যাঁ, এটা যখন শীতকাল বা আসে তখন আমরা তেলপাটা টানাই দিই, কিন্তু প্রত্যেক দিন সকালে এটা নামাই দিই যেন ভিতরে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস চলাচল করতে পারে। আচ্ছা আচ্ছা, আর এই জায়গায় আমার কিছু পিওর ব্লাড লাইনের ইন্ডিয়ান যে ছাগলগুলা এগুলো আছে, এগুলো সম্পর্কে একটু বলি। মানে দেশি ইন্ডিয়ান সবই আছে? হ্যাঁ, দেশি ক্রস ইন্ডিয়ান কিছু পিওর ব্লাড লাইন আমি কালেক্ট করছি। আচ্ছা, এই ছাগলটা হলো বিটল ছাগল। হ্যাঁ, এরা আসলে দুধের জন্য পৃথিবীতে বিখ্যাত, দুধ তো প্রায় নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে, ও আড়াই তিন মাসের প্রেগনেন্ট আছে এখনই, ওর মানে দুধের এই অবস্থা। এক পিসি আছে আমার কাছে, আমি একটাই, ওরা অনেক দামি তো, এর চেয়ে বেশি আমি শখের বসে কালেক্ট করা, একটাই কালেক্ট করতে পারি। কত দিয়ে কালেক্ট করছিলেন এটা? এর দাম পড়ছিল আমার প্রায় অ্যাভারেজে কিনছি তো তাও চল্লিশ হাজার টাকা পড়ছে, ভালো দামই পড়ছে, বেশ ভালো দাম পড়ছে। এর নিচে আসলে ভাই পাওয়া যায় না, মানে অনেক খোঁজাখুঁজির পরে নাটোর থেকে আমি নিয়ে আসছি। পরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো মানে আমার সবচেয়ে পছন্দের ছাগল, পছন্দের ব্রিড, মানে ছাগলের খামার করার পরে যখন আমি আসলে স্টাডি করছি, মানে কোন জাতটা ভালো, কাদের গ্রোথ ভালো, দুধের দিক দিয়ে, মাংসর দিক দিয়ে, কম খাদ পারে যারা উৎপাদনশীল, তো বোয়ার ছাগলটা আমাদের দেশে তেমন বাড়ে না, কিন্তু এই শিরোহী জাতটা একটু আবহাওয়ার সাথে খাপ খায়। তো একটা ব্রিডার মাত্র দাঁত হয়েছে, মানে এক বছর বয়স হয়েছে বা তেরো চোদ্দ মাস ধরতে পারেন, খুব ভালো ব্রিডার, ওকে আমি একদম রাজস্থান থেকে নিজে যেয়ে নিয়ে আসছি, ও ইনশাল্লাহ অনেক বড় হবে। ওরা প্রায় আপনার একশো কেজি ক্রস করে ওজনের দিক দিয়ে, এক দেড়শো কেজি ক্রস করে। এই যে এইখানে যে বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছি প্রায় এরা ক্রসের বাচ্চা ভাইয়া, এদের মা ক্রস ছিল আর পাঠাগুলো একটু ভালো মানের ছিল, এই দুইটা চারটা, আর এটা তো মোটামুটি বেশ বড়, এটা ক্রসের, এগুলো ব্ল্যাক বেঙ্গল, এটাও ক্রস, এটা ক্রস, হ্যাঁ এটা ক্রস, ওই তিনটা ব্ল্যাক বেঙ্গল। এটা আছে একটা অরিজিনাল হরিয়ানা ছাগল, সাইজ কিন্তু বিশাল এদের, এটা অরিজিনাল আসলে বুঝবো কিভাবে? এই যে দেখেন শিংটা পেঁচানো,
খুবই অ্যাগ্রেসিভ হয়, একটু পাঞ্চ আছে নাকের ওই জায়গায়। এটা মোটামুটি কয় দাঁতের? এটা এটা ছয় দাঁতের ছাগি, ছয় দাঁতের। আচ্ছা, এরপরে যেগুলো দেখতে পাচ্ছি, এরপরে এই যে এটা আছে একটা সিরোহি প্রিন্টের, যদি এটা ক্রস এদের সাথে আবার যদি সিরোহির ব্রিড করাই, পরবর্তী জেনারেশনে প্রায় 100% বাচ্চাগুলো আস। এটা একটা ক্রস ছাগি, যমুনাপাড়ি ক্রস ছাগি এটা। আচ্ছা ভাই, এই যে মোটামুটি ছাগল যে চারটা দিয়ে শুরু করেন, এখন অনেকগুলো ছাগল আপনার এখানে রয়েছে, বছরে আসলে বাচ্চা টার্গেট কতগুলো আপনার? বছরে আসলে বাৎসরিক হিসাবে আমরা তো ছয় মাসে জানি ছাগল বাচ্চা দেয়। হ্যাঁ, তো সেই হিসাবে বাৎসরিক আমার হিসাব করলে আমার আপাতত 27টা ছাগল প্রেগনেন্ট আছে স্টিল। আচ্ছা, 27টা ছাগল প্রেগনেন্ট আছে। তো এদের ধরেন 1.8 দিয়ে সাধারণত গুণ দিয়ে হিসাবটা বের করার একটা নিয়ম আছে। তো 54টা 50টা বছরে 100টা বাচ্চা কনফার্ম। 100টা বাচ্চা বছরে কনফার্ম? কনফার্ম। এটা কি 14 মাসে নাকি? 14 মাসের হিসাবে, আসলে 12 মাসের হিসাবে হয় না, যেহেতু আমার ব্ল্যাক বেঙ্গল আছে। এরা কিন্তু একদম কনসিভ মিস করে না, ওইটার সাথে পোর্শনে আর এদের পোর্শনে মিল করলে আমার 100টা বাচ্চা ইনশাল্লাহ পাবো। আচ্ছা, এই যে 14 মাসে আপনার 100 পিস বাচ্চা হবে, হ্যাঁ, এদের একটা 14 মাসে খাবার দাবার ব্যাপার স্যাপার আছে, খরচের যে ব্যাপার স্যাপার আছে, আপনার কাছে কী মনে হচ্ছে যে বছরে 100 পিস বাচ্চা যে আপনি পাবেন বা আপনার যেটা টার্গেট, জি, খরচ কেমন যাবে এবং সেখান থেকে আয়টা কেমন হবে? জি, যদি 100 পিস বাচ্চার দাম ধরি তাহলে ধরেন এটা আসলে অ্যাভারেজ হিসাবটা হয়। হ্যাঁ, তো ধরেন আমি একদম কম দামেও 100 পিস বাচ্চা যদি বিক্রি করি 6-7 মাস পরে, তাহলে ধরেন 3-3.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আর এদের যে খাবারের আমার যে পোর্শনের হিসাবটা আছে, আমার খাতা কলমে যে হিসাবটা আছে, ভুসি বা ঘাস যেটা আমি লেবার খরচ সব মিলে এদের পিছনে প্রায় 1,20,000-30,000 টাকা খরচ যাবে, মানে 2,10,000-20,000 টাকা নেট একটা প্রফিট থাকবে এর থেকে, মানে বাৎসরিক হিসাব? বাৎসরিক হিসাবে। আচ্ছা, যেমন আপনার আয় হবে, বাচ্চা হবে, এখান থেকে লাভ হবে, আপনার নিজস্ব যে ঘাস উৎপাদন আপনারা করছে, যেটা আমাদেরকে জানালেন যে ঘাস ওভাবে কিনে খাওয়ান না, সবই ঠিক আছে, কিন্তু তারপর আমরা তো জানি যে ভাই ছাগল সব থেকে সমস্যা হচ্ছে ঠান্ডা, জি, বিভিন্ন ধরনের রোগের সমস্যা সম্মুখীন হতে হয়, এই জিনিসগুলো আসলে কতটুকু আপনারা মেনটেন করার চেষ্টা করছেন বা কতটুকু বা করেন? আমরা যখন প্রথমে শুরু করছিলাম তখন ব্যাপারটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। ঠান্ডা এমন একটা জিনিস ছাগলের, আসলে 12 মাসই ঠান্ডা লেগেই থাকে। তো এর জন্য আমরা কিছু হার্বাল পদ্ধতি ইউজ করি, দেশীয় যে চিকিৎসা আছে, যেমন আমার এই জায়গায় দেখতে পারবেন অনেক তুলসী পাতার গাছ লাগানো আছে। যখন একটু নর্মাল ঠান্ডা লাগে, এগুলো ধরেন আমরা বোতলের মধ্যে তুলসী পাতার একটা জুস তৈরি করে একদম সব ছাগলকে একবারে খাওয়াই দিই। মানে তুলসী পাতার জুস খাওয়ানো? তুলসী পাতার জুসটা খাওয়াইলে খুব কাজে দেয়, ওদের একটা শুকনা কাশি থাকে ওটা চলে যায়। আর শিঙে একটু সরিষার তেল গরম করে দিই, এটা হলো হার্বাল ওয়ে। আচ্ছা, এর থেকে যখন একটু কমপ্লেক্স পদ্ধতিতে যায়, তখন আমরা করি কি, ওই যে জেন্টারিন আছে, জেন্টামাইসিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো আছে, তারপরে একটু জ্বর থাকলে অ্যালারভেট বা সেট 100 যে ওষুধগুলো আছে, এগুলো ওদের ওয়েট অনুযায়ী, মানে আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা নিজেরা পুশ করি। এইটার মাধ্যমে আমরা আসলে ঠান্ডা যে লাগা থাকে এইটা পুরোপুরিভাবে মোকাবেলা করতে সক্ষম আপাতত। আচ্ছা, এই যে হার্বাল যেটা বললেন, আপনার কাছে একদম নতুন শুনলাম আমরা, এটা আপনি আসলে কিভাবে জানলেন যে এটা কাজ করে? এটা আসলে কি, আমার এক দাদি আছে, ওনার কাছ থেকে আমি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনছিলাম। তো দেখছিলাম ছাগলটার একটু ঠান্ডা লেগে আছে, তো ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি আমাকে পদ্ধতিটা বলছিল। তো আমি এটা কাজে লাগানোর পরে দেখছি অনেক কার্যকর, মানে বারবার জেন্টারিন পুশ করা আবার লাগা, এটার চেয়ে মানে আপনার এটা একবারে যখন খাওয়াই দিই খুব ভালো কাজ করে। যাক, এটা যারা নতুন আমাদের সাথে এখন মধ্যে যুক্ত রয়েছেন বা যারা নতুনভাবে আসলে ছাগলের খামার করতে চাচ্ছেন, আমার মনে হয় ভাই যেটা আসলে হার্বাল ওষুধের কথা বললো, আপনারা আসলে চেষ্টা করে দেখতে পারেন বা ট্রাই করতে পারেন। আচ্ছা ভাই, নতুনদের জন্য আপনার কী পরামর্শ থাকবে? নতুনদের জন্য পরামর্শ থাকবে, তাছাড়া ছাগলের আরও কিছু রোগবিধি যেমন PPR আছে, এটা হলে একদম বাঁচানোই যায় না। তারপরে ক্রিমির যে ডোজটা আছে এটা একদম হাতে কলমে হিসাব রেখে দিতে হয়, কারণ বাচ্চা কনসিভ করার পরে যদি ক্রিমির ডোজ দেয় বাচ্চাটাও ফেলে দিবে। সো এটা খুবই সেন্সিটিভ ইস্যু, আবার ওদের গ্রোথ ভালো হয় না। তারপরে আবার প্রতিদিনের খাবারের মধ্যে আমরা জিঙ্ক ইউজ করি, তো
মানে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের যদি সাইডে আর একটু সাপোর্ট থাকে তাইলেই যেন খামারের ব্যবসাটাতে আসে, কারণ একতরফা খরচ যায়, বছরখানেক শুধু খরচ করা যাইতেই হয়, এরপরে আবার একসাথে কিছু টাকা পাওয়া যায়, এইটাই আসলে আমি ছাগলের ব্যবসায় দেখছি। ব্যবসায়িক উদ্দেশ্যে আসলে এইভাবে মানে একটু শৌখিন ব্যবসা বলা যেতে পারে, মানে একদম যে হুট করে শুরু করব তা না, মান্থলি প্রোডাকশন হয় না এই জায়গায়, মানে যতই রানিং করি ছাগল বাচ্চা দিতেছে এভরি মান্থে, এরকম রানিং খামারেও আসলে প্রত্যেক মাসে সেল হয় না, সবকিছু অনেক চিন্তার ব্যাপার সেপার আছে। আবার ধরেন এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগির এত সুনাম বললাম, এদের যে খাসি বাচ্চাগুলো আছে, হ্যাঁ পাঠিরা হয়তো বাচ্চা দিতে থাকে, এদের কিন্তু দুই আড়াই বছর আগে 10,000 টাকা টাচ করা যায় না, ওরা কিন্তু ছোটই থাকে, 2-2.5 বছর লাগে ওদের মোটামুটি 10,000 টাকার একটা জিনিস তৈরি করতে। এটাই হচ্ছে মূল কথা যে নতুন যারা আছে শুধুমাত্র আসলে এরকম 15-20 মিনিটের প্রতিবেদন না দেখে যদি আসে আমাদের কাছে আমরা আরো ব্রিফলি তাদের বুঝাই বা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, মানে আগে অবশ্যই জানতে হবে বুঝতে হবে, হুট করে আসলে এটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে আমরা জানলাম, এবং আমার কাছে যেটা মনে হয় আমাদের সাথে যারা যুক্ত আছে তারাও বাস্তবমুখী কথা আপনার কাছ থেকে শুনলো, যে তরুণ উদ্যোক্তা হয়ে যে এই ধরনের খামারের সাথে যুক্ত হয়েছেন সেই ইচ্ছাগুলো যেন আপনার পূর্ণ হয়। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আপনারা অনেক ভালো থাকবেন। অবশ্যই ভাই যেটা বললেন যে যেটা আপনার ছাগলের খামার করতে যান না কেন, অবশ্যই অনেকটা কিন্তু আপনাকে জানতে হবে, বিভিন্ন খামারে যে ঘুরবেন তাদের পরামর্শগুলো একটু জানবেন, তারা কীভাবে ছাগল অর্পণ করছে, সেটটা কীভাবে নির্মাণ করছে, এগুলো একটু জেনে শুনে বুঝে তারপরে একদম অল্প আকারে শুরু করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।